প্রিয় একাদশী ছাত্র ছাত্রীদের ইতিপূর্বে নানা গদ্য পদ্য পড়িয়েছি এবং আলোচনা করেছি এবং যে গদ্যটা এখন চলছে এটি আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে আমরা এই গল্পটা বলছি। বিশাল দানওয়ালা এক থুত্তুরে বুড়ো ইতিপূর্বে এর প্রথম পর্ব আমি আলোচনা করেছি, আজকে এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। আজকে মূল বিষয় হলো আমরা কিছু প্রশ্ন নিয়ে যাব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। সেই প্রশ্নের মান আমি আজকে 5 নম্বরে দিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আমি যাচ্ছি, তার আগে বলি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, তোমাদের কমেন্টস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে শুরু করি আমি। বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুলের গল্পের প্রথম প্রশ্ন 5 নম্বরে, কোশ্চেনটা হলো বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পে প্রতীকের ব্যবহার যেভাবে ঘটেছে তার সমগ্র গল্প অবলম্বনে আলোচনা করো। তাহলে প্রথম প্রশ্ন আমরা পেয়ে গেলাম, আমরা শুরু করতে আমাদের কোনো অসুবিধা নেই। ছাত্রছাত্রীরা শোনো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পে জাদু বাস্তবতার অসামান্য প্রয়োগে চেনা বাস্তবকে অতিক্রম করে যাওয়া রয়েছে। পেলাই ও এলিসেন্দার বাড়িতে আকস্মিকভাবে আবির্ভূত অদ্ভুত দর্শন এক দানাওয়ালা থুত্থুরে বুড়ো কে কেন্দ্র করে সমাজের বিচিত্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নানা মানুষের নানা স্বার্থ, নানা রকম বিশ্লেষণ ইত্যাদিকে নিয়ে যে গল্পের সূচনা, তার সমাপ্তি সেই জরাজীর্ণ বুড়োর ডানা মেলে উড়ে যাওয়ার কাহিনী নিয়ে। আপাত অসম্ভবের সমাবেশে সমাজ মনস্তত্ত্বে যে উন্মোচন মার্কেস তার গল্পে করেছেন, সেখানে জাদু বাস্তবতার বিকাশে প্রতীকী হয়েছে লেখকের প্রধান অবলম্বন। এবার শোনো তোমরা মন দিয়ে, গল্পের সূচনাতে ডানাওয়ালা থুত্থুরে বুড়োর আবির্ভাবে পটভূমিতে লেখক ব্যবহার করেছেন পেলাইয়দের উঠোনে কাঁকড়ার ভিড়, তাদের নবজাত শিশু জ্বর ইত্যাদিকে। জগতের মধ্যে লেখক আবিষ্কার করেছে বিষণ্ণতা। এভাবে প্রতীকী ব্যঞ্জনার দানাওয়ালা বুড়োর আবির্ভাবকে অমঙ্গলের দত্তক হিসাবে চিহ্নিত করে দিলেন লেখক। আমরা এটা নেক্সট পেরাতে যাই। দানাওয়ালা বুড়োকে কেন্দ্র করে মানুষের ভিড়, কারোর তাকে দেবদূত বলে আখ্যা দেওয়া, পাদ্রে গ্রন্থাগার তাকে শয়তান হিসাবে চিহ্নিত করা, তাকে নিয়ে পেলাইয়ে এলিসান্দ তো ধান্দাবাজি বলা, এসবের একত্রিত করে প্রতীক কায়িত করে চরিত্র এবং সমাজ মনস্তত্ত্বকে বলা হয়েছে। মানুষের হুজুক নতুন উপকরণ পেয়ে ডানাওয়ালা বুড়োকে ছেড়ে সেদিকে চলে যাওয়া, এসবই গণচরিত্রের পরিপ্রেক্ষিতে প্রতীকী তাৎপর্য পেয়ে যায়। তবে মনে রাখবে ছাত্রছাত্রীরা, গল্পের শ্রেষ্ঠ প্রতীক নিঃসন্দেহে গল্পের কেন্দ্রীয় চরিত্র ডানাওয়ালা বুড়ো। এক অদ্ভুত উদাসীনতা আর অপরিসীম ধৈর্য নিয়ে চারপাশের জগতে তার অবস্থান, যেন এক বৈপরীত্য আসে, সে হয়ে ওঠে নীরব প্রত্যাখ্যানের প্রতীক। এরপর ডিসেম্বরে প্রথম রোদ্দুর পেয়ে তার ডানার পালক গজায়, আর ডানা মেলে যেভাবে সেই থুত্থুরে বুড়ো দিগন্তে মিলিয়ে যায়, তার প্রতীকী তাৎপর্যকে খুঁজতে হয় গোটা গল্পের পরিপ্রেক্ষিতে। বুঝতে পারছো, সমাজের মানুষের বিচিত্র স্বভাব ও তাদের স্বার্থপরতাকে উন্মুক্ত করে দিয়ে ডানাওয়ালা বুড়ো চলে যায় ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাস্তবকে অস্বীকার মধ্য দিয়ে, যে প্রতীকবাদের জন্ম রহস্যময়তা আর ব্যঞ্জনায় ছিল যার বিস্তার, তাকেই বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পে যথাযথ কাজে লাগিয়েছেন মার্কেজ। কোশ্চেনের উত্তরটা শেষ হলো, আমরা এবার পরবর্তী প্রশ্ন যাই। এই প্রশ্নের মান 3 নম্বর। দ্বিতীয় প্রশ্নে যাই, এখানে কে প্রথম বিশাল দানাওয়ালা থুত্থুরে বুড়োকে দেখেছিল, কোন পরিস্থিতিতে গল্পে প্রথম ডানা থুত্থুরে বুড়োকে দেখা গিয়েছিল? উত্তর বলবে ছাত্রছাত্রীরা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পে পেলাইয়ে সবার আগে বিশাল দানাওয়ালা থুত্থুরে বুড়োটিকে দেখেছিল। উত্তর 1 নম্বর হয়ে গেল। এবার বলবে, প্রবল ও অবিশ্রান্ত বৃষ্টির তৃতীয় দিনে পেলাইদের বাড়িতে ভিতরে সমুদ্র থেকে অজস্র কাঁকড়া উঠে এসেছিল এবং পেলাইওকে সব কাঁকড়াগুলোকে মেরে ভিজে একসা উঠোন পেরিয়ে সেগুলোকে তুলে সমুদ্রে ফেলে দিয়ে আসতে চেয়েছিল। এর কারণ হলো তাদের নবজাত শিশুটি সারা রাত ধরে জ্বর হয়েছিল। পেলাইওদের ধারণা হয়েছিল যে কাঁকড়া বদ গন্ধে জন্যই তাদের বাচ্চার জ্বর হয়েছে। সেই
সময় সারা পৃথিবীকে যেন এক অদ্ভুত বিষণ্নতা গ্রাস করেছিল। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছিল একটার ছাই রঙের ধূসর বস্তু, আর বেলাভূমির বালি যেন হয়ে উঠেছিল খোলক মাছগুলির ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। এইরকম পরিস্থিতিতে দুপুরবেলাতেই প্রায় অন্ধকার হয়ে আসা আলোর পেলা ইয়ের যখন মৃত কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে আসছিল, তখন সেই অস্পষ্ট আলোয় সে দূর থেকে লক্ষ্য করে যে তাদের বাড়ির উঠোনের পেছন দিকের কোনটায় কি যেন একটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। খুব কাছে গিয়ে সে দেখতে পায় বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপুর হয়ে শুয়ে আছে। অত্যন্ত চেষ্টা সত্ত্বেও তার ডানা দুটোতে এতই বাধা পাচ্ছে যে কিছুতেই উঠতে পারছে না। এভাবেই কাহিনীতে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে প্রথমবার দেখা গিয়েছিল। এই প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। সেই প্রশ্নটা হলো যে শেষটার তার মাথার ফন্দিটা খেলে গেল, কার কথা বলা হয়েছে, ফন্দিটা কী ছিল, তা কতটা সফল হয়েছিল। চলে যাই প্রশ্নে। এর মান হচ্ছে মনে রাখবে 1, 2, 2, অর্থাৎ 5 নম্বর টোটাল। প্রশ্ন উদ্ধৃত অংশে পেলাইওর স্ত্রী এলিসান্দোর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় হলো যে বাড়ির মুরগির খাঁচায় বন্দি করে রাখা ডানাওয়ালা থুত্তুরে বুড়ো খবর চারপাশে ছড়িয়ে পড়ার পর ফরিস্তাকে দেখার জন্য মানুষের ভিড় ক্রমশই বাড়তে থাকে। প্রায় হাট বাজার অবস্থা তৈরি হওয়া এলিসান্দো ফন্দি আটে যে চারপাশে বেড়া দিয়ে অবাধ প্রবেশকে নিয়ন্ত্রণ করা যায় এবং ডানাওয়ালা বুড়োকে দর্শনী বাবদ 5 সেন্তাবো করে প্রত্যেকের কাছ থেকে আদায় করা যাক। এটা হয়ে গেল দ্বিতীয় পার্টের কোশ্চেন। তৃতীয় পার্টে তা কতটা সফল হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা যাব। এলিসান্দোর এই ফন্দি দারুণভাবে সফল হয়েছিল। নানাভাবে নানান সমস্যা নিয়ে সেখানে হাজির হয়েছিল সকলে। জগতের সবচেয়ে দুর্ভাগ্য অশক্ত ব্যক্তিরা সেখানে আসে স্বাস্থ্য উন্নতি উদ্দেশ্যে, আসে অনিদ্রা রোগে ভোগা একজন পর্তুগিজ, এছাড়াও আসে ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো একজন লোক, রাতে তার অস্বাভাবিক আচরণের ফলে দিনের কাজে যা এলোমেলো হয়ে যায়, হৃৎপিণ্ডে অসুস্থতায় নিয়ে একটি মেয়েও এসেছিল ডানাওয়ালা বুড়োর কাছে। এদের বাইরেও অবশ্য অনেকে সেই ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে দেখতে আসে যাদের কোনো ভয়াবহ অসুখ টসুখ নেই। ক্রমে ক্রমে দর্শনার্থীর ভিড়ে সেই সারিজান দিগন্তকে অতিক্রম করে যায়। আর এই ফলশ্রুতিতে এক সপ্তাহের মধ্যে এলিসান্দো ঘর টাকায় উপচে ওঠে, ক্রমশই সুখী হয়ে ওঠে তার গল্প। কোশ্চেন শেষ। আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা হলো মাকড়সা হয়ে যাওয়া মেয়েটি থুত্থুরে ডানাওয়ালা বুড়োকে কতটা প্রভাবিত করেছিল আলোচনা করো। উত্তর হবে শুনতে পাচ্ছ নিশ্চয়ই ছাত্রছাত্রীরা, খাতায় অবশ্যই পারলে লিখে বেরো তোমরা, মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পে মাকড়সার রূপান্তরিত হওয়া মেয়েটি শহরের আগমনে বুঝতে পারছো ঘটেছিল এক ভ্রাম্যমান প্রদর্শনী সূত্রে। পেলাই ও এলিসান্দোর বাড়িতে থাকা ডানাওয়ালা বুড়োর সঙ্গে তার সরাসরি কোনো সাক্ষাৎ না ঘটলেও তার জীবন ও পরিপার্শ্বকে প্রভাবিত করতে মাকড়সার মেয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাবা মার অনুমতি না নিয়ে নাচের আসরে গিয়ে এবং সেখানে সারারাত নেচে ফেরার সময় প্রচণ্ড বজ্রপাতের মধ্যে নেমে আসা জ্বলন্ত গন্ধকের মধ্যে এক বিদ্যুৎ শিখা মেয়েটিকে মাকড়সা মেয়েতে রূপান্তরিত করে। মেয়েটি নিজের মুখ থেকে শোনা এই কাহিনী অলৌকিকতার থেকেও তার হৃদয় বিদারক তাৎপর্য হয় আর ভয়ঙ্কর শিক্ষা মানুষদের প্রভাবিত করে। থুত্তুরে ডানাওয়ালা বুড়োকে দেবদূত হিসাবে চিহ্নিত করে যেসব অসম্ভব অলৌকিক ঘটনাকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল সেগুলো এরপর প্রায় কৌতুকের মতো হয়ে ওঠে। এক অন্ধ আতুরের 3টি নতুন দাঁত গজিয়েছিল, একজন পঙ্গু ব্যক্তি হেঁটে হেঁটে গিরিলঙ্ঘন করতে না পারলেও প্রায় একটি লটারি জিতে যাচ্ছিল, কিংবা এক কুষ্ঠরোগীর ঘা থেকে গজে উঠেছে সূর্যমুখী ফুল, ইত্যাদি নানা কাহিনী। কোনো অলৌকিক তাৎপর্য আনার বদলে শুধুই কৌতুকের সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই কৌতূহলী জনতার ভিড় ডানাওয়ালা বুড়োকে ছেড়ে মাকড়সা মেয়েতে পরিণত হলো। পেলাইয়দের উঠোন সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, আর থুত্তুরে বুড়ো আসার আগে যেমন ছিল ঠিক তেমনি হলো। এখানে এই কোশ্চেনটাও শেষ হয়ে গেল। আমরা আজকে এইখানে লাস্ট প্রশ্ন নিয়ে বলি। পাদ্রে গোনসাগা ডানাওয়ালা বুড়োটিকে কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করেছিলেন তা বিশ্লেষণ করো। পাদ্রে গোনসাগা ডানাওয়ালা বুড়োটিকে জোচ্চোর ফেরেপাজ বলে মনে করেছিলেন। এর কারণ পেলাইয়দের বাড়ির পিছনের দিকে রাখা মুরগির খাঁচাটির মধ্যে ঢুকে গোনসাগা যখন তাকে ল্যাটিন ভাষায়
সুপ্রভাত জানান। তখন সেই ডানাওয়ালা বুড়ো তার পদ্মপ্রাচীর চোখ তুলে যে ভাষায় গুনগুন করে ওঠে তা গোনসাগার কথায় উত্তর ছিল না। গোনসাগার যখন দেখলেন যে ঈশ্বরের ভাষা বোঝে না এবং জানে না কি করে ঈশ্বরের উজির নজিরদের সম্ভাষণ করতে হয়, তখন ডানাওয়ালা বুড়োর দেবদূত সত্তার ভরসা রাখা অসম্ভব হয়ে পড়ে। পাদ্রি গোনসাগার পক্ষে তার চেহারাতে কোনো দৈব মহিমা ছাপ তো ছিলই না, বরং তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখাচ্ছিল এবং তার গা থেকে বেরোচ্ছিল এক অসহ্য গন্ধ। গোনসাগা অবশ্য এসবের পরেও যাজকতন্ত্রে উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করার কথা বলেছিল। বুড়ো লোকটির ডানায় পালকগুলি প্রবল সামুদ্রিক হাওয়ায় এতটাই বিশ্বস্ত বিধ্বস্ত অবিনস্ত হয়ে পড়ে গিয়েছিল যে পাদ্রি সাহেবের পক্ষে কিছুতেই তাকে দেবদূত রূপে কল্পনা করা সম্ভব ছিল না। ঠিক আছে, আমরা অন্তিম পর্বে যাব। পাদ্রে গোনসাগা যে পদ্ধতি বিবেচনা করে ডানাওয়ালা বুড়ো লোকটি দেবদূত হওয়ার সম্ভাবনাকে অস্বীকার করেছে তা নিয়মতান্ত্রিকতা, রক্ষণশীলতা আর যাজকতন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার প্রয়াস। লাতিন ভাষায় গোনসাগা সুপ্রভাত সম্ভাষণ ডানাওয়ালা থুত্তুরে বুড়োর পক্ষে সম্ভব বোঝা সম্ভব ছিল না, কিন্তু সেই জন্য যেভাবে ঈশ্বরের ভাষা না বোঝা বা ঈশ্বরের প্রিয় পাত্রদের খাতির না করা অজুহাতে ডানাওয়ালা বুড়োকে জোচ্চোর ফেরেববাজ বলা হয়েছে বলে তা আসলে যাজকতন্ত্রের ক্ষমতা দম্ভ আর অসহিষ্ণুতার অমার্জিত প্রকাশ। পাত্রে গোনসাগা উপস্থিত মানুষদের কাছে নিজেকে অভ্রান্ত শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে চেয়েছিল, আর তাই ডানাওয়ালা বুড়োর জনপ্রিয়তাকে আঘাত করতে তিনি তাকে আক্রমণ করেন। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের বোঝালাম, আশা করি তোমার ভালো লাগছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।